नमस्कार दर्शक बंधु वर्तमान समय आपणको घन्टा नटा बाजे मिनिट मिनट आउँदै अर्गस न्यूज र स्वतन्त्र कार्यक्रम मतान्तर आपण्सह मु सन्तोष मतान्तर आज आलोचनार विषयवस्तु पछुआ को न्याय पारित हुन्छ बिल एवं ए पछुआ वर्गको सामाजिक समाजिक को नै टिए हस खुसी उद्गृहित हुन्छ यहाँभित्र एक सामना को सामनाको आसु जोटि दीर्घदिन धरि पछुवा को न्याय दाप्रै दाबी रह ତାହା ଆଜି ପୁଣି ଥରେ ସମସ୍ତଙ୍କ ସାମ୍ନାକୁ ଆସିବ ଏବଂ ଉଭୟ ପାଠପଢ଼ା ଚାକିରି ଓ ଅନ୍ୟାନ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ପଛୁଆ ବର୍ଗଙ୍କୁ ନ୍ୟାୟ ମିଳିବ ଆଲୋଚନାକୁ ଆଗକୁ ବଢ଼ାଇବା ପୂର୍ବରୁ ପ୍ରଥମେ ଅତିଥି ପରିଚୟ କରିଦେବାକୁ ଚାହିଁବି ଅତିଥି ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଛନ୍ତି ଶ୍ରୀକାନ୍ତ ଜେନା ଅଛନ୍ତି ପୂର୍ବତନ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ତଥା କଂଗ୍ରେସ ନେତା କ୍ଷମା କରିବା ପୂର୍ବତନ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଏବଂ ଶଙ୍କର ପାତ୍ର ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଓ ବି ସି ମଞ୍ଚର ସଭାପତି ଏବଂ ଦିଲୀପ ମଲ୍ଲିକ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହେବେ ବିଜେପି ନେତା ସିଧାସଳଖ ଆଲୋଚନା ଆଗକୁ ବଢ଼ାଇବା आम सहित श्रीकांत जेना अन्ति पूर्वतन केन्द्रमन्त्री सुक्त जेना कथा आसु आपुवार्गको पनि सबुबे प्रश्न कथा को कथाको सामना आउन आज वर्ग को न्याय मिवा गोटे गए आशा सञ्चार दिन हिचिदिन सरकार राज्य सरकारको एथर आउँ अनुमति नै राज्यले पछुवा वर्गको पनि संरक्षण लागु हौ आपणको के लागु राज्य सरकार सरकारको पनि आगको कन् च्यालेन्ज रोप लाग सुक्त जेना মোটামোটি কথা হল যে দুই হাজার অঠর মসহার আজ্ঞা সম্বিধান সংশোধন করা যাই সম্বিধান হন্ড্রেড সেকেন্ড আমেণ্ডমেন্ট হয়েছিল সে যেতবে এসি কমিশন কু কনস্টিট্যুশন প্রোভিজন দিয়ে যাই ঠিক সেইভাবে ও কমিশন কু সেট্রা কমিশন কু তা সেই স্টাটস দেওয়াপি এক সে আমেডমেন্ট বেড়ে পূর্বর যে অধিকার লাগ্য মান যে মানে এসি বিসি কু আইডেফাই করবে এবং নোটিফাই করবে সে প্রাবধান লা সে প্রাবধান কু সেবিধান সংশোধন ভিতরে আসিগল যে সে পাওয়ার পার্লামেঁটকে নিয়ে গলা এবং রাষ্ট্রপতি নোটিফিকেসন পর্যন্ত গলা আজকে যেতবে সুপ্রিমকোর্ট মে পাঁচ তারিখ তাঁর জজমেন্টে পাঁচ জন জজ বসিকি যেত নিষ্পতি নে মহারাষ্ট্র গভর্নমেন্ট কহিলা যে আমি স্টেট লিষ্ট করবু সে কালে তোমার অধিকার নাই আমার আগর অধিকার লা এবার কমিটি না সেটা হন্ড্রেড বাহার করে তা আটর্নি জেনে বেঞ্চ যাই সুপ্রিমকোর্টে তার রিভিউ মানিলে ताको सुप्रीम कोर्ट ताक सुप्रीमकोर्ट जे आपन को संविधान को बदल पुणी करिया को पड़िवो से अमेंडमेंट आनिया को पड़िवो एवं पड़व केंद्र सरकार ए प्रकार एक अमेंडमेंट आनिया आने जो अमेंडमेंट द्वारा जहाँ पूर्वर दुह हजार अठर मसीहा पूर्वर जो अधिकार राज्य मानक से राज्य मान क्षमता को जो नि हंड्रेड सेकेंड आमेडमेंट करा पिछली रेक्टिफाए को समर्थन देले

ৰাজ্য চৰকাৰ কৰা কি চকৰি ক্ষেত্ৰ কে আপোন দেজৰভ যদিও অাজ বহু আগুৰু কিন্তু ৰাজ্যৰে সংখ্যা দেখিলে আপোনাৰ কণ মনে কৰোঁ আজিকা সংখ্যা দেখিলে আপোনাৰ কণ মনে কৰুক্ত পা পাখি বাৱন প্ৰত অ' বি চিং কথা আছু এবং এস টি এস সি এমান কথা চালিশ প্রত আসুচি যে নশত রু অধিক পছুয়া বর্গ অরক্ষিত ব্যবস্থাকে কে দূর দেখা দরকার মো কথা শুণত যেত মন্ডল কমিশন কমপ্লিমেন্ট করনৈশ বানবে তে মশায় সমগ্র ভারতবর্ষের ও টোয়েন্টি সেভেন পরসেট রিজরভেশন এবং ওড়শা রাজ্যের মধ্য টোয়েন্টি সেভেন পরসেঁট সেতকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিজু পটনাক লে সতশ পরসেট রিজরভেশন আমার জবরে দিয়ে গলা এবং সে দিই হাজার তের মশা যা চাল এবং তাপরে জনে গলে স্যাট কু এবং স্যাট তাকে কহিলা যে পচাশ পরসেঁট রু অধিক রিজরভেশন হয়ে পাই মণ্ডল কমিশন অনুসারে যা ফল

এবং ন্যাশনাল আভেজ এস সি এস টি হোচি বাইশ পরসেঁট সুপ্রিমকোর্ট নিকটে রাজ্য সরকার গত দশ বার্স বার বর্ষ ধরিকি এ কথা উঠেও না বার বার এ কথা কই আসছি যে কোণপ আপনার যা না কোর্ট কু এবং এ ক্লারিফিকেসন আসলে এটিকার ও বি ছাত্রছাত্রী মানে এ যুবক যুবতী মানে যে চাকরি ক্ষেত্রে রিজার্ভেশন পরসেঁট এবং পা পর্যন্ত অত্যন্ত দুঃখর কথা রাজ্য সরকার পর্যন্ত শিক্ষা ক্ষেত্রে যেতিকি জিরো রিজার্ভেশন ফর এসি এস ওবিসি মানক পাই এবং মাত্র 20% রিজার্ভেশন ওবিসি ওয়ালি পছুয়া বর্গক পাই রাজ্য সরকার কর আন্তরিকতার অভাব বলে কথা আমি কই পারিবা কি সুক্ত জানা সন্দেহ করিবার আছে রাজ্য সরকার চাউ নাতি যে রিজার্ভেশন দবা পাই এসি এসটি ওবিসি মানকু এতে কি সন্দেহ নাই একদম বারবার কই আসছে এবং এই এটার কারণ হইছে রাজ্যরে এই বর্গর লোক মানে অধিকার পর যদি রাজা কু নে তাহলে রাজ্য সরকার গত তিরিশ বর্ষ ধরি কম্ভপূর্ণ নির্দ্র সামুক ভোট মিল লাগি আমি এত মুন্ড ব্যথা করবু থাও সেমতি অসুবিধা কনসি কমিশন ও বি কমিশন তা ক্ষেত্রে এ ঘটনা আগক সুখুরের হব না কিছু চ্যালেঞ্জ রাজ্য সরকার আপনার কম লাগুছে

বর্তমান সুদ্ধা কেন্দ্র সরকার সে সম্পর্কের নীতিগতভাবে নিষ্পতি যে আমি জাতভিত্তিক জনগণনা করব না দিহাজার এগারো মশার জাতিভিত্তিক যে জনগণনা হয়ে সে রিপোর্ট কেন্দ্র সরকার প্রকাশ করু না এ যোড়িয়ে দাবি পার্লামেঁটরে এবং বিভিন্ন রাজনৈতিক দল কি বিজেপি ভিতর মধ্য বহু নেতা এটাকে দাবি করে আসছেন মু আশা করি এ সম্পর্কের তন্ত পদক্ষেপ নেবে এবং জাতিভিত্তিক জনগণনা যেটা দি হাজার একুশ মশা যাচ্ছি জেনে রল সে প্রাবধান রাখবে যা ফলে আমি জা পে আমি বাউন পরসেট রু কি বাউন কম সব জব কেউ জাতির কত লোক শুক্ত কথা ছাড়ত আমি যদি অন্য অন্য রাজ্যগুলো নজর পকাইবা সেটি ସତେଇଶ ପ୍ରତିଶତରୁ ଅଧିକ ସଂରକ୍ଷଣ ବ୍ୟବସ୍ଥା ଅଛି ଯଦି ପଛୁଆ ବର୍ଗଙ୍କର ଥିବ ଏହାକୁ ବଢେଇବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ନାହିଁ ଯେମିତି ସତେଇଶ ପରସେଣ୍ଟ ଅନ୍ୟ କୌଣସି ରାଜ୍ୟରେ ସତେଇଶ ପରସେଣ୍ଟରୁ ଅଧିକ ରିଜର୍ଭେସନ ନାହିଁ କେବଳ ତାମିଲନାଡୁରେ ଅଛି ତାମିଲନାଡୁରେ ଯେହେତୁ ଯେତେବେଳେ ସତେଇଶ ପରସେଣ୍ଟର ଘୋଷଣା କରିଥିଲେ ସେତେବେଳେ ତାଙ୍କୁ নাইন চেডুল ৰখা হৈছিল কাৰণ এই ৰিজৰভেশ্যন পূৰ্বনাডুৰে বহু আগৰ স্বাধীনতা পূৰ্বৰ ৰিজৰভেচন থাকি সেই ফিফটি পৰচেণ্ট ৰিজৰভেচন অ বি চি মানে একপৰচেণ্ট আদিবি মানে ষোল্ল পৰচেণ্ট অঠৰ পৰচেণ্ট এ হওক ছিক্সটি নাইন পৰচেণ্ট ৰিজৰভেচন পাওঁ ভাৰতবৰ্ষৰ অন্য় কোন্যতাইছেণ্ট ৰু অধিক অ বিচি মানে পাওঁ নহয় চুক্তদেনা আপোনালোক বহুত বহুত ধন্যবাদ আপোনাৰ চিধাচল আমাৰ সৈতে আলোচনাৰে যোড়ি হৈছিল বিশেষ কৰি পছুব বৰ্গৰ সামাজিক ন্যায় বাবদেৰে আপোনাৰ বাৰম্বাৰ উঠে তাৰপিছত আলোচনা আগুক জাৰি ৰ কিন্তু সময় হৈছিল বৰ্তমান এক ব্ৰেক্ৰেকেৰে স্বাগত আগেইবে পছু অবি বৰ্গ পাৰামাজিক অধিকাৰ ওপ ବାରମ୍ବାର ଏ ଦାବି ହେଉଥିବା ସତ୍ତ୍ୱେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଆନ୍ତରିକତା ନଥିବା କଥା ଓ ବି ସି ବର୍ଗଙ୍କ ପକ୍ଷରୁ ଅଭିଯୋଗ ହେଉଥିଲା ଏହା ସତ୍ତ୍ୱେ ଆଜି ଓ ବି ସି ବିଲ୍ ପାରିତ ହୋଇଛି ତେବେ ସିଧାସଳଖ ଆଲୋଚନାକୁ ଆଗକୁ ବଢ଼ାଇବା ଶଙ୍କର ପାତ୍ର ଆମ ସହିତ ଅଛନ୍ତି ଓ ବି ସି ମଞ୍ଚର ସଭାପତି ତାଙ୍କ ସହିତ ଦିଲ୍ଲୀପ ମଲ୍ଲିକ ଅଛନ୍ତି ବିଜେପି ନେତା ତେବେ ଆଲୋଚନାକୁ ଆଗକୁ ବଢ଼ିବା ପୂର୍ବରୁ ଆଜି ଓ ବି ସି ବିଲ୍ ପାରିଥିବା ବେଳେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା କ'ଣ ଥିଲା ଆସନ୍ତୁ ଶୁଣିବା गैर जिम्मेवार होगा यह कहना में समप करता हूं कि हमारे वहां लिस्ट नहीं है उड़ीसा में आज भी लिस्ट है आपको कौन मना किया था सुप्रीम कोर्ट आने में 2014 में आपको एक दिखाना था बावन प्रतिशत लोग उड़ीसा में पिछड़े जाती के हैं आपकी मन में क्या है भगवान को प्रभु महाप्रभु जगन्नाथ को मालूम होगा आप सांकेतिक रूप में चले गए हाईकोर्ट में

तार भितर जो इंटेंशन जो अभिसंधि अच्छी से आपने बुझाप चेष्टा करूँ ओडिशा रे वर्तमान सुधा ओबीसी मान को शिक्षा क्षेत्र में हो कि चाकरी क्षेत्र में हो जीरो परसेंट रिजर्वेशन दौरान यह मु नेशनल कमिशन को मध्य जनईची से मध्य राजी हेले जे आमे जीरो परसेंट पाउछु जो सतैश উনিশশো চৌরানব্বই লা খি বর্তমানে ইলেভেন পয়েন্ট টু ফাইভ ওষা সরকার দে ঘোষণা করুম সেটা এস সি বিসি কু বিসি ইজ নট ও বিসি ওড়িশি বিসি ও নু ও হলে মন্ডল কমিশন অন্তর্গত এনলিষ্টেড জাতি প্রায় শহে সতানব রু দিশটি জাতি অংশ বিসি যে ন জাতি সে তা পূরণ করছেন সে মন্ডল হিসাবে জেনে কাস্ট তো গোটি ও বিসি ক্যাণ্ডিডেট এস ফাইট করুচি গোটে চাকিপাই জেনে রল কাস্ট সহিত ফাইট করুচি তেমন এইটা ও বিসি রিজরভেশন ন এন সি বিসি জনাই সেি হলে

তেমকরি লেখা পরে এন সি বি সরকার কলাপরে ওড়শা সরকার বর্তমান কমিশন বসাই জাতি জনগণনা করি বলে বসছেন আরে এইটি কইছ অন্ডার জনগণনা হচ্ছে ভাই কিন্তু ও বিশি মান জনগণনা হো না কিন্তু বোধ হে কেন্দ্র সরকার কি রাজ্য সরকার ইচ্ছকু নুতি এবং এই যে বর্তমান বিলটা পাস হল ইার কিছু কিছি মু আপন মানুষ বখাণিপি ইারা কেন্দ্রের কোণ হব কেন্দ্র পাখে পুঁ কিছু গণনা রাখি পুঁ কে আমি সত্যশ পরসেঁট অধিকা দিয়ে পাবু না আমাকে গণনা না মন্ডল কমিশন রো লিষ্ট অইটা কোণ ডাইলুট হব না কি রাজ্য সরকার মানে তাঁর নিজ নিজ জাতি মনিচ্ছা তা পুরাইবে মনিচ্ছা বাহার করে দেবে না এমানে এমানে সিবি শির নানে ও ভি শের নানে এমানে অছন্তি শীতপাত্র খুব শীঘ্র আপনার পাখু ফেরব দিলীপ মল্লিক আমার সহ দিলীপ বাবু কথা আসুচি যে আজ যেত পছুয়া আগেবার সুযোগ দিয়েছে এটি রাজ্য সরকারের দায়িত্ব পাত্র পাত্রবাবু অভিযোগ আনুচার যে আজ পর্যন্ত এস ওবিসি বি সি ও সরকার ইচ্ছুক প্রকাশ কে না কোশি প্রকার ক্লিয়র কট কথা সামনা আনলে না আপনার কমিটি লাগুছে যে আগুন ওবিসি বিসি মানুষ তালিকাভুক্ত করা সুখুর এই ঘটনা ঘটবে না আগে কিছু বড় চ্যালেঞ্জ সরকার পাখ্য রব

যে অতীতরে যেতলে যে গোটে কথা হচ্ছে এটি প্রশ্ন আসুছি যে আগু কথা অনেক রাজ্যের তা্যকারী করু না তাতেবে সুপ্রিমকোর্ট কতবে হাইকোর্টের আল দেখি বিশেষ করি আমি ওশার মধ্যে এ কথা হয়েছে দুই হাজার অঠরের যে কথা শহে দুই সংশোধন এ শহে সতাইশ আজ দুই সংশোধন করি তাকে বিধিবদ্ধ ভাব এক আইনগত দৃষ্টি এবং তা ক্ষমতা ପ୍ରାପ୍ତ କରାଯାଇକିରି ଆଜି ଆଇନଗତ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ତାକୁ ଆଜି ରାଜ୍ୟମାନ ଏବଂ କେନ୍ଦ୍ରଶାସିତ ଅଞ୍ଚଳମାନଙ୍କୁ ତାଙ୍କର ତାଲିକା ପ୍ରସ୍ତୁତ କରିବା ଏବଂ ସଂରକ୍ଷଣ କରିବାର କ୍ଷମତା ପ୍ରଦାନ କରିବ ଏ ଆଇନ ଏ ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ଏବଂ ଯାହାକି ବିଶେଷ କରିକିରି ଏଠି ଆମେ ଯାହା ଆ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଯେଉଁମାନେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଓଡ଼ିଶାରେ ପ୍ରକୃତରେ ଯେତେବେଳେ ବାଉନ ଭାଗ ଏଠି ପଛୁଆ ବର୍ଗର ଲୋକ ଅଛନ୍ତି

ଏବଂ ତାକୁ ମଧ୍ୟ ଆଜି ପାରିତ ହୋଇଛି ଏବଂ ଆଇନରେ ପରିଣତ ହେଲେ ଇଏ ଓଡ଼ିଶା ସରକାର ତାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରୁ ଯଦି ମାଙ୍କଡ଼ ହାତରେ ଶାଳଗ୍ରାମ ଭଳି ନହେଉ ତେଣୁ ମୁଁ ଆଶା ରଖିବି ଯେ ଏଠି ଓଡ଼ିଶାରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଅନୁସୂଚିତ ଜାତି ଜନଜାତିର ଅଠତିରିଶ ଭାଗ ପରେ ବାଉନ ଭାଗ ହେଉଛନ୍ତି ପଛୁଆ ବର୍ଗ ଆର୍ଥିକ ଅନଗ୍ରସର ବର୍ଗର ଲୋକ ଅଛନ୍ତି

যে প্রত্যেক স্টেট পচাশ পরসেঁটু অধিকা করে পেোটি মাত্র সর্থ অটিফাইবল ডাটা তা কিন্তু তিনোটি মাত্র সর্ত প্রথম সেটলি রিপ্রেজেন্টেড হয়ে সেই বর্গর লোক নম্বর দুই সে পছুয়া হয়ে নম্বর তিন সরকারি ফশন করিবার

हन्रेड परसेंट अशी दुशश टी जाति तालिका अशी एस सी विसी ओबीसी ना मल कमिशन नाणुकी ओडीशा सरकार ओबीसी सार्टिफिकेट इस्यू करुन जणांओ सार्टिफिकेट इस्यू करुन मेअरची दुसरी जाबी सी सार्टिफिकेट किंवा कुणी संरक्षण ना नाही शिक्षा तो राज्य सरकार को ताले संरक्षण लागू पई केंद्र सरकार जति जनगणना करबे ये गोटे प्रसल नुहे कि सरकार मध्य दरकार कि ओबीसी मानु को चाकरी दवा टा केवल राज्य सरकार केंद्र सरकार भी काहे कि सतेंट केंद्र আমি বাবন পরসে কী কেন্দ্র সরকার চাকি নাই অতএ্র পাখে নিতান্তা দরকার যে ও বিসি কেত তেণুকি করি কুচি যে কেন্দ্র মধ্য জনগণনা জনগণনা প্রোৎসা দেওয়া উচিত এবং নিজে মধ্য উচিত কেন্দ্রবি করব রাজ্য বি করব এবং বিসি কথা আপনাকে বারম্বার কুচি সেই নীতি যে মন্ডল হিসাবে উন্নত বর্গর জেনে কাস্ট কাস্ট সে ভর্তি নিজ জাতি কথা কুচি আমি সমস্তে ও এ দেশর মূলনী মানে মো জাতিটা কুতা কাস্ট ওই ট্রাইভ এজার এন্থ্রোপোলো এন্থ্রোপোলো আমি ট্রাইভ কিন্তু নট সুড ট্রাইভ যেতবে সিডুল ট্রাইব মান গণনা হা সেতবে আমার জাতি উন্নতি হয়ে সাই তেণুক কুলতা কাস্ট কি ও কাস্ট মানে এমানে সিড্যুল্ড ট্রাইব নোহ বট দেলি ট্রাইব অফ দিস কন্ট্রি এটা আপনার বুঝবা পড়ব যদি মোটর কুতা কাস্টুই ট্রাইব্র সিড্যুল ট্রাইব্রে যদি সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার দবে তাহলে ট্রাইব মানে গোটি চাকি পাইবে সিক্স এভি ओबिसी म अन्य गोटे जाति उच्च वर्ग र जाति सहित मिसै दिजी आमुक ब्राह्मणको ओबिसि मिसैदे राज्य सरकार आम अवस्था कन हे आमे कम्पिट गरिपारु कि एउटा देखु त आमे चाहछु एसिसिठु अलग गरिक ओबिसि जनगणना समानुपातिक शिक्षा एकिरी आ ନିଶ୍ଚୟ ଭାବେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଥିଲେ ଶଙ୍କର ପାତ୍ର ଏବଂ ଶ୍ରୀକାନ୍ତ ଜେନା ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଥିଲେ ତାଙ୍କ ସହିତ ବିଜେପି ନେତା ଦିଲ୍ଲୀପ ମଲ୍ଲିକ ମଧ୍ୟ ଯୋଡ଼ି ହୋଇଥିଲେ ନିହାତି ଭାବରେ ଓ ବି ସି ବିଲ୍ ଆଜି ପାରିତ ହେବା ପରେ କେଉଁଠି ନା କେଉଁଠି ମନ ଭିତରେ ଆଶା ସଞ୍ଚାର ହୋଇଛି ଯେ ଚାକିରୀ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଏବଂ ସମସ୍ତ କ୍ଷେତ୍ରରେ ଓ ବି ସି ବର୍ଗଙ୍କୁ ଅଗ୍ରାଧିକାର ମିଳିବ ଏବଂ ଏହାର ଦାୟିତ୍ୱ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଆଉ କେନ୍ଦ୍ରର ଅନୁମତି ନେବାକୁ ପଡ଼ିବନି ନିଜେ ଦାୟିତ୍ୱ ସମାପନ କରିପାରିବେ ତେବେ ଅପେକ୍ଷା ସେ ସମୟକୁ ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଓ ବି ସି ମାନଙ୍କର ଦାବି ରହୁଛି ଓ ବି ସି ମାନଙ୍କର ସଂରକ୍ଷଣ କଥା ଆସୁଛି ସରକାର କେତେ ଅଗ୍ରାଧିକାର ସହିତ ସେମାନଙ୍କୁ ସଂରକ୍ଷଣ ଦେଉଛନ୍ତି ଏବଂ କେବଳ ଏଗାର କି ସତେଇଶ ପ୍ରତିଶତ ନୁହଁ ଅନ୍ୟ ରାଜ୍ୟ ଭଳି ଯଦି ପଛୁଆବର୍ଗଙ୍କର ସଂଖ୍ୟା ରାଜ୍ୟରେ ଅଧିକ ଅଛି ଏବଂ ଅଧିକ ସଂରକ୍ଷଣର ଆବଶ୍ୟକତା ଅଛି ତାହେଲେ ଅଧିକ ସଂରକ୍ଷଣର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଉଥିବା ଆଜି ସମୟ ସରିଛି ଆଲୋଚନାକୁ ଏଇଠି ରଖୁଛୁ ନମସ୍କାର